গঙ্গাসাগরের বেনুবন জেটিঘাটের কাছে জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ২৩ এপ্রিল রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার বেনুবন জেটির কাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত বছর ৪০ বলাই মাইতি স্থানীয় পুরুষোত্তমপুরের বাসিন্দা। গত ৪ দিন নিখোঁজ ছিলেন সাগরের পুরুষোত্তমপুরের বাসিন্দা বলাই মাইতি। এরপর ২৩ এপ্রিল রবিবার সকালে এক মৎস্যজীবী দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশকে। আমি তো জাল মারতে গেছিলাম, তারপরে যখন যাই জাল মারা মাথায় আছে জাল, যখন দেখি না ওই গাছে একটা কি ঝুলে আছে, হঠাৎ আমি ভালো করে দেখলাম দেখি না একটা মানুষ ঝুলে আছে। সেই জন্য আমি ভয়ে পালিয়ে এসেছি। পালিয়ে এসে দোকানে চা খেতে গিয়ে বললাম দাদাকে, আমার বড় ভাই দোকানে আছে, তাকে বললাম দাদা এইরকম একটা সেখানে একটা মানুষ ঝুলে আছে ফাঁসি লেগে। তারপরে বাবুলালকে, তার বাবুলালকে ফোন করি, আমাদের এখানে মেম্বার আছে তাকে ফোন করি। তাকে ফোন করার পরে বাবুলাল আবার যাকে যাকে ফোন করার কথা সে তাকে তাকে ফোন করে আবার এখানে এসে তার কোস্টালে একজন এসে আমাকে বলছিল সেখানে চলো কোথায় আছে দেখে দিয়ে আসে। গেলাম, গিয়ে দেখে দিয়ে চলে এলাম যে সেই রকম এই দড়িতে ঝুলে আছে, লুঙ্গি পরে আছে। হ্যাঁ, সুতার লুঙ্গি কি টেরিকটের লুঙ্গি সেগুলো আমি দেখিনি, দূর থেকে খুব দূর থেকে দেখেছি আমি। এই জানিমে তখন ঠিক দেখতে পাইনি, ৬০-৬৫ এখন গিয়ে দেখলাম, এখন গিয়ে দেখেছি যে ৬০-৬৫ কাছাকাছি গিয়ে সবার সাথে ৬০-৬৫ বয়স নিজে থেকে লেগেছে কি কেউ লাগিয়ে দিয়েছে সেটা বলতে পারবো। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। মৃত বলাই মাইতি পেশায় ট্রলারের কর্মী ছিলেন, তবে কি কারণে এই মৃত্যু তাই নিয়ে ধন্দে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। কাকিমার সাথে ঝগড়াঝাটি করি গিয়ে ঘর নু বাড়ি এসছে, গোটা আমার সাথে আমার খুঁজছি তলারে যায়নি, তারপরে আর খুঁজি পাওয়া যায়নি। আজ ৪ দিনের পর খবর এসে কে করে ফাঁসি লাগছে। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সমীর জানার সাথে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।